हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर वीडियो ऑफ खाई दाई और घुरे बेड़ाई। আমরা ফাইনালি ডিসাইড করেছি টু স্টার্ট এ সিরিজ। এই সিরিজটা হচ্ছে রিজিওনাল কুইজিন সিরিজ। এখানে ডিফারেন্ট স্টেটস হতে পারে বা যদি ইন্ডিয়ার বাইরে কোনো প্রভিন্স বা কান্ট্রি থাকে সেখানকার রিজিওনাল ফুডও হতে পারে। আজকে আমাদের ফার্স্ট ভিডিও, আমরা পাঞ্জাবি কুইজিন ট্রাই করতে চলেছি। আওয়ার ডেস্টিনেশন ইজ শের এ পাঞ্জাব কলকাতা। হ্যাঁ, তোমাদের শেরে পাঞ্জাব যেতে হলে আর যেতে হবে না কোলাঘাটে লং ড্রাইভ করে। তোমরা খুব সহজেই কলকাতার পাশে একটা এরিয়াতে শেরে পাঞ্জাবে চলে আসতে পারো। এক্সাক্ট অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ভিডিওটা দেখতে থাকো। চিকেন গার্লিক শিক কাবাব। চিকেন শিক কাবাব আমি খুব একটা খাইনি। শিক কাবাবটা মেইনলি মাটনেরই হয়। দেখো তোমরা, পুরো তিন রকম যে বেল পেপার হয়, সবুজ হলুদ লাল, সেই সব দিয়ে গার্নিশ করেছে। গার্নিশ বলবো না, ম্যারিনেশনটাই ওই দিয়েই করা ছিল। ছ পিস দিয়েছে এক প্লেটে। কাটতে হলো না তো, একটু চাপ দিতেই ভেঙে এলো, এত নরম। গার্লিকের একটা স্মেল আছে, দারুণ হয়েছে ম্যারিনেশনটা, আর অসম অসম হয়েছে খেতে। অনেকদিন পর এত ভালো শিক কাবাব খেলাম। সরসোয়ালি ফিশ টিক্কা। মানে ভাবো কি ভালো হয়েছে তন্দুরটা, প্লেটে নিতে নিতেই কাবাবটা মানে ভেঙে গেল আর কি, এত নরম, সফট, পুরো মোলায়েম। আর একটা পাতুরি যেরকম খেতে হয় না, উপর দিয়ে সর্ষে থাকে, পাতুরি টাইপেরই খেতে, বাট জিনিসটা আরো ভালোভাবে তন্দুর করা। আমার এটাও ভালো লাগছে, চিকেনটাকে একটু বেশি নম্বর দেবো আমি। প্রাইসেসগুলো সব মেনশন করা থাকবে, একটু এক্সপেন্সিভের দিকে এই রেস্টুরেন্টটা, বাট ঠিক আছে। পাঞ্জাবি কুইজিন অথেন্টিক যদি ট্রাই করতে চাও তাহলে এখানে আসতে পারো। এবারে লস্যিটা খাই। মিষ্টিটা একটু কমের দিকে, আমার জন্য টক মিষ্টির ব্যালেন্স একদম পারফেক্ট, দারুণ লাগছে খেতে। এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, তোমাদেরকে এটাই বলার। আর আমাদের আরও অনেক মোগলাই বা এরম পাঞ্জাবি কুইজিনসের ডিশ আছে, সরি, মোগলাই বা পাঞ্জাবি কুইজিনসের ব্লগ আছে, সেগুলো আমরা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেগুলো হয়তো এই সিরিজের পার্ট নয়, বাট দোজ ব্লগস আর অলসো ভেরি ইন্টারেস্টিং, তাই প্লিজ ডু ওয়াচ। এটা হয়ে গেলে ওগুলো স্টার্টারের পর এবার মেন কোর্সের পালা, যেটা হলো চিকেন পাটিয়ালা আর এটা হলো অমৃতসারি কুলচা। চিকেন পাটিয়ালাটা একদমই ডিফারেন্ট টাইপের একটা ডিশ, বাইরে অমলেট করে আর ভিতরে পুরো চিকেন মিন্স করা। এই যে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট শ্রেডেড পিস অফ চিকেন। আদা রসুন পেঁয়াজ টমেটো কাসুরি মেথি, পুরো ক্রিমি বাটারি একটা ব্যাপার। অমলেট তো অল টাইম ফেভারিট, একদমই ডিফারেন্ট খেতে। এই চিকেন পাটিয়ালা ডিশটা সব জায়গায় পাওয়া যায় না, আসলে তোমরা ট্রাই করো। অমৃতসারি কুলচা ইজ লিটল ডিফারেন্ট, ভিতরে অনেক কিছু স্টাফিং দেওয়া আছে, যদি তোমরা দেখো, এই দেখো ড্রাই ফ্রুটসও আছে, তার সাথে সাথে বাদাম টাদামও দেওয়া আছে, আর আলু পেঁয়াজের একটা ভিতরে স্টাফিং দেওয়া আছে।
বেশ অন্যরকম খেতে, একেবারে অথেন্টিক পাঞ্জাবি স্টাইল। আসলে তোমরা ট্রাই করো, ইউ ওয়ন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। শেরি পাঞ্জাবের শাহি খাবার দাবার খেয়ে আমরা পুরো একদম ল্যাদ মোডে চলে গেছি। তো এখন এখান থেকে উঠে যে বাড়ি কিভাবে যাব সেটাই ভাবছি। তো খাবার দাবার বেশ ভালো ছিল। শুরুতে যেটা বলা হয়েছে শেরি পাঞ্জাব যেতে হলে অত দূর আর যেতে হবে না, তো অ্যাটলিস্ট একবার তোমরা এসে এখানে ট্রাই করো। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাকে একটা লাইক করো আর শেয়ার করো। বস তোমরা একদম শেয়ার করছো না, প্লিজ শেয়ার করো যাতে আমরা মানে একটু পপুলার হতে পারি। আর ডেসক্রিপশানে আমাদের ফেসবুক গ্রুপ আর ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, জয়েন না করলে প্লিজ জয়েন করো। আর এটা হলো আমাদের রিজিওনাল ফুড সিরিজের একদম প্রথম ভিডিও গেল, এরপরে আরও ভিডিও আসবে। তোমাদের সাপোর্ট পেলে আমরা আরও ভিডিও করবো, তো প্লিজ আমাদের একটু দু হাত খুলে সাপোর্ট করো আর ভিডিওটাকে শেয়ার করো। প্লিজ নতুন যারা রয়েছো তারা একটু বেশি করে শেয়ার করো। আর ফেসবুক, আমাদের ফেসবুক পেজ আর একটা ফেসবুক গ্রুপ আছে, ওটা জয়েন না করে থাকলে জয়েন করো, নিচের লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আর এছাড়াও আমাদের অনেক আলাদা আলাদা কুইজিনের, তারপরে যেরকম আমরা মতিমহল গেছিলাম ওটা আমাদের খুব ফেভারিট একটা ভিডিও, ওটারও লিঙ্ক আমরা দিয়ে দেবো। তারপরে কারিমসে আমরা গেছিলাম ওটারও লিঙ্ক আমরা দিয়ে দেবো। তো এই ভিডিওটা দেখা হয়ে গেলে ওটা প্লিজ দেখবে। আর খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে, টিল দেন বাই, টেক কেয়ার।